প্রিয় বন্ধুরা আমি আজকে নতুন একটি রেসিপি দেখাচ্ছি দেখুন বাচ্চারা অনেক সময় বাড়িতে অনেক কিছু খাবারের জন্য বায়না করে থাকে কিন্তু আমরা সবসময় দোকানে যেতে পারি না বা কোথাও কিনে আনতে পারি না বা কোনো রকম সমস্যা থাকে তো সেই সমস্যার জন্য আমরা কিন্তু বাচ্চাকে কাঁদিয়েই মারি কারণ আমরা পৌঁছাতে পারি না সেই পর্যন্ত বা দিতে পারি না কোনো না কোনো প্রবলেমের জন্য যদি আপনি মনে করেন আপনার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে শিখে আপনি বানিয়ে বাচ্চাকে খাওয়াবেন তো খাওয়াতে পারেন দেখুন আমি একটু দুধ নিয়েছি আর একটুখানি খোয়া ক্ষীর নিয়েছি নিয়েছি তার সঙ্গে এলাচ দানা আর চিনি তাই দিয়ে বানিয়ে দিয়েছি আমি মিল্কিবার তো দেখুন আমার বাচ্চা খাচ্ছে এবং খুব খুশিতে আছে তো যদি আপনি বানাতে চান বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাকে এবং বাচ্চা খুব খুশি থাকবে তো নমস্কার আজকে